হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসলাম। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা রিভিউটা আমি করব সেটা হচ্ছে যে কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে অর্থাৎ স্মার্টফোনে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং সার্চ করতে হবে স্ক্রিন রেকর্ডার। দেন এই দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড, সর্বপ্রথমে যে অপশনটি আসছে তো ওইটাতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এইটা আমার ডাউনলোড করা আছে, তো আপনারা এখান থেকে ইনস্টল করে ফেলবেন। তো আমি অ্যাপসটাকে ওপেন করলাম। তো চলে আসবে। তো অ্যাপসটাকে ওপেন করার পর এইভাবে একটি ইন্টারফেস আসবে এবং দেখতে পাচ্ছেন যে আমি 3টি ভিডিও করেছি, স্ক্রিন রেকর্ড করেছি এবং এখনও স্ক্রিন রেকর্ডটা চলছে, কারণ এই ভিডিওটাও আমি আসলে স্ক্রিন রেকর্ডার দিয়ে করতেছি। এবং এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এডিট ভিডিও, এডিট ফটো, তো এগুলো বিভিন্ন ইন্টারফেস আসবে, বিভিন্ন অপশন আছে ভিডিও এডিট করা। দেন সেটিংসে চলে যাওয়ার পর রেকর্ড অডিও, রেসুলেশন, কোয়ালিটিটা, FPS সব কিছু আপনি সেট করে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা এই অর্থাৎ এই অ্যাপসটা রিভিউটা আমার জন্যই করা, কারণ এই নিজে আমি নিজেও এই রেকর্ডারটিকে ইউজ করে ইউটিউবে ভিডিও আপলোড করি, তো আমার খুবই ভালো লেগেছে অ্যাপসটি। তো বন্ধুরা, এই জন্য আপনাকে বললাম এই অ্যাপসটি আপনারা সবাই ইনস্টল করুন এবং সবাই ডাউনলোড করে স্ক্রিন রেকর্ড করুন।